Assalamualaikum. Welcome to Fishing Hunt BD. সবাই কেমন আছেন? নতুন একটা এপিসোডে আপনাদেরকে আবারও সুস্বাগতম জানিয়ে শুরু করছি। তো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে নিয়েছেন আজকে আমরা কি ভিডিও বানাতে চলেছি। জি হ্যাঁ জনাব, আজকে শুরু করতে যাচ্ছি রুই মাছের স্পেশাল একটা টোপ। সেই টোপটা বানাইতে কি কি লাগবে আমি পর্যায়ক্রমে একটা একটা করে দেখাচ্ছি। আমরা ফার্স্টে নিয়ে নিব এখানে গমের আটা। তো শুরু করার আগে মাই ডিয়ার ফ্রেন্ড, ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি আপলোড করি আপনার চ্যানেলের নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে, আরও অনেক নতুন নতুন চমক আসতে চলেছে, সেগুলোর নোটিফিকেশন আপনি টাইমলি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এনজয়। এখন সাধারণত সব জায়গায় রুটি পাওয়া যায় বা পিঁপড়া ডিমও পাওয়া যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায়। কিন্তু যদি না পান সেই ক্ষেত্রে, যদি না পান সেই ক্ষেত্রে বড় বড় রুই মাছ ধরার ক্ষেত্রে বা আপনার যে কোনো ধরনের মাছ ধরার ক্ষেত্রে, যে কোনো ধরনের মাছ ধরার ক্ষেত্রে এই টোপটা খুবই খুবই ফলপ্রসূ হতে চলেছে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এটা খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে এবং বিগিনারদের জন্য আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো গাইস, এটার জন্য আমাদের আরো যে যে উপাদানগুলো লাগবে সেটা আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু বলে রাখছি, এখানে আপনি কিন্তু পাউরুটির ডাস্ট ইউজ করতে পারবেন। অর্থাৎ আমি যে ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আপনি যদি পাউরুটির ডাস্ট নেন তাতে কোনো সমস্যা নাই। তো এতে আমি এক টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি, এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ ঘি, এক টেবিল চামচ মধু দিয়ে দিলাম এবং সাথে এক টেবিল চামচ কনডেন্স মিল্ক। জি, যেটা দেখেছেন এটা কনডেন্স মিল্ক, কনডেন্স মিল্ক আমরা দিয়ে দিলাম এটার ভিতরে। এখন এটা খুব ভালো করে চটকাতে হবে। দেখতে পাচ্ছেন এই অবস্থায় চলে আসছে। এখন এটা যতটুকু পরিমাণ পানি লাগে, এটা আপনি যদি নদীতে বা বহমান কোথাও পানির মধ্যে আপনি মাছ ধরতে চান সেই ক্ষেত্রে একটু শক্ত করে নেবেন, এটা মিশ্রণটা শক্ত করে নেবেন। আর যদি পুকুরে বসেন সেক্ষেত্রে নরম করলে চলবে। তো আমি এটা মোটামুটি একটা মিক্স করে নিলাম, লিকুইড যেগুলো দিছিলাম সেগুলো একটা মোটামুটি একটা মিক্স কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। যারা গ্রামে গঞ্জে মাছ ধরেন, নদীতে মাছ ধরতে যান, তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, খুবই
ভালো রেজাল্ট পাবেন, এটাতে খুবই ভালো রেজাল্ট পাবেন। নদীতে গ্রামে যারা রুটি পাচ্ছেন না বা পিঁপড়ার ডিমও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই টোপটা বানাই নিতে পারেন। রুই মাছ, কালিবাউস মাছ, মিরকা মাছ খুব ভালো খাবে। এখন আরেকটা উপকরণ এখানে আমি যোগ করে দিব, সেটা হচ্ছে খুবই একটা পরিচিত একটা উপকরণ, একাঙ্কি ডাস্ট। এটা হচ্ছে একাঙ্কি। তো একাঙ্কি যেহেতু একটু গন্ধটা খুবই কড়া, এ কারণে বেশি দিচ্ছি না, আধা চামচ। আধা চামচ একাঙ্কি এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এতে এখন যতটুকু পানি লাগে আপনার ইচ্ছা মতো, আপনি যদি শক্ত রাখতে চান, নদীতে মাছ ধরতে যেতে চান বা কোনো খালে বিলে মাছ ধরতে যেতে চান, সেক্ষেত্রে একটু শক্ত রাখতে পারেন। আর যদি পাশ পুকুরে বা তো অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেছেন অনেক সুন্দর, ঠিক রুটি মাখালে যেমন হয় ঠিক তেমনই এটা হয়েছে। আপনার যেভাবে প্রয়োজন এটা করে নিতে পারবেন। তো এখন আমি বসে নিয়ে নিয়েছি এরকম করে ইয়া করে নিয়ে, এই যে এভাবে টোপ বানিয়ে দিতে পারবেন। এবং আমার কাছে এখন ডিম নাই, পিঁপড়ার ডিম থাকলে দেখাই দিতাম পিঁপড়ার ডিমটা। পিঁপড়ার ডিমটা এভাবে এভাবে নিয়ে পিঁপড়ার ডিমটা এভাবে ভরাই নিবেন, এর সাথে ডিমটা এর সাথে ভরাই নিবেন। নিয়ে এরপরে আপনার এই যে টোপ এভাবে করে দিলে আপনার অনেক পুকুর আছে যে পুকুরে আপনার অনেক পুরান পুরান রুই মাছ থাকে কিন্তু ভেসে বেড়ায়, বড়শি খায় না, এরকম অনেক জায়গায় আছে রুই মাছ, আছে মৃগেল মাছ, আছে কালিবাউস আছে, কিন্তু এগুলো পুকুরে আছে কিন্তু বড়শি খায় না, এরকম অনেক জায়গায় আছে। তো আপনি ওইখানে অ্যাপ্লাই করেন, যদি আপনার এরকম কোথাও ইয়ে থাকে আপনি ওইখানে অ্যাপ্লাই করেন, এটা 100% রেজাল্ট পাবেন। এটা দিয়ে আপনি ভাষাও খেলতে পারবেন, লিপিও খেলতে পারবেন। আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন রুই মাছের স্পেশাল চার, আমার স্পেশালি আপনার রুই মাছের জন্য স্পেশাল চারের একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন কিভাবে চার করতে হয় রুই মাছের জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই পর্ব, এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরুজন গুণীজন যারা আছেন তারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ সাবস্ক্রাইব করলে আপনি আমার নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।